ব্যাগটার মধ্যে কি আছে সব কি এটা বইরা নিয়েছেন হ্যাঁ এটা বইরা নিয়ে আসছি তোমার মাথায় ভাঙার জন্য ও আচ্ছা আপা একটা কথা জিজ্ঞাসা আমাকে এই তুমি আমার আপা আপা বলতেছো কেন এখন থেকে আমি তোমার স্ত্রী তুমি আমার স্বামী আর আপনি আপনি করে কাকে বলছো তুমি তুমি করে বলবা না ওই যে ভাড়াটিয়া স্বামী তো ইলেকে সব কিছু মনে রাখতে আর না হুটহাট করে শোনো জি টাকা পেলে না বোবার মুখে কথা ফুটে বুঝতে পারছো হ্যাঁ 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 বোবা ও ভালো কথা কি আমি তো টেই দিল না তোর ফুটবল করতে কথা আমি টেই দিল না বুঝছো আগে নিজের কাজটা ঠিকঠাক মতো করো তারপর তোমার কড়াই গন্ডাই সব টাকা বুঝে বাবা আচ্ছা শেষ হলে কথা একটু বাকি আছে কি আমি কি গেলামে কোনো আকাম টাকাম করে গেছেন মানে না মানে ব্যাপারটা হচ্ছে যে একদম সরাসরি সামিলে আপনার গ্রামে আইতে হেলে দিয়েছি আর কি তাছাড়া কি আমার মতন একটা ওই যে ওই আপনার হোস্টেলের সামনে ফ্লাক্স হয়েছে আবেসি এরকম একটা হলো রে ওই অতীতটা এখন ভুলে যাও সেটা নেহাতি এখন একটা অতীত এখন তোমার পরিচয় শুধুই তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী আচ্ছা ভালো কথা কি আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি জিনসে ফেল বলছেন আপনি তো সুন্দর একটা শাড়ি পরবেন একদম পেশায় গোছা এক মাথা ঘুমটা দিয়া শোনো আমি ছোটবেলা থেকে এইসব ড্রেসে অভ্যস্ত বুঝতে পারছো আর তুমি একটু আগে কি বললে তোমার টাকা দেই নাই না তোমার যে ভাড়া করার সময় 1000 টাকা অ্যাডভান্স করলাম ওইটা কি করছি ও বাবা এই যে কাট কিজি জিজে প্যান কিজি এই যে বেল কিজি আর জুতা সোনা মার্কেট থেকে কিনছি সব মিলে তো আমার 1060 টাকা গেছে গা এই 60 টাকা তো দিবেন না 1060 টাকা গেছে শোনো জি তুমি বাড়িতে গিয়া যত মুখ বন্ধ রাখতে পারবা ততই তোমার মঙ্গল আচ্ছা একটা ভুল করবা তোমার এই মোট টাকাটা থেকে আমি 20 টাকা করে মাইনাস করে দেব কথাটা যেন মনে থাকে জি জি চলো জি আচ্ছা আর কত তো জ্বালা জানি গো আসো কি না আপা কইতেছিলাম কি দেখ আবার আপা না বলছিলাম এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের বাড়ি আচ্ছা মা মা কি ও মা ভাই দিগা কি যাও আকি আইয়ে ফারস হ্যাঁ ভালো আছিস ভালোস কিন্তু লয়কার রে তো কারলিস মামা ভালো আছো হ্যাঁ মা তুই আমার ফোন তুই না তোমার সে কখন থেকে ফোন দিতেছি তুমি তো ফোন ধরো না ও ফোন করছিস এটা তোর দুলা ভাই আচ্ছা ইন না দুলা সে হ্যাঁ কই হে আচ্ছা আ না মানে কইতেছিলি মনে কি হয় আমার ছোট বোন ও আচ্ছা আচ্ছা তাহলে তো আমার শালি হ্যাঁ আকি আকি এইয়া এইয়া কোন কথা এ মুই রাবি দে আমে শালি লাগি আর আম্মে মরে সালাম করেন এটা কোন কথা ইয়া ভাই তোমার রুসি মুসি কি সব চলে গেছে রুসি জানাসুর খাইয়ে রুসিটা ঠিক করতে আরো না হ্যার খোমাটা দেখছো খোমাটা পরে হিল কি কম মানে দুনছিয়া দুনছিয়া এলাকার দুনছিয়া মনে আরতে মোড়া থাই আচ্ছা আ হালি যেহেতু সম্পর্ক আপনার আমার হালি আমি যদি দই চাই আপনি কি সোলা কেমন না লাগে না আপনি একটু নিজের দিকে চিন্তা করে দেন ও হে মোহে তর্ক করবাই না কারণ মোর মাই মোরে কয়দিনের মধ্যে মোড়া বানাইয়া লাইবে কিন্তু তুমি আলার ভালা উড়ু রিয়া এতুক না কাই মোর আফার লাগে তোমার যাই তুমি মোর আফারে জোর করে বিয়ার সুকে ওই যে রাস্তা আইলে যে ল ল ল ওই যে রাস্তা আমার অনেক কাজ তো সে কারণে ল ল ল ঘুরতে হয় কারণে শুকিয়ে গেছে দেখ কোন বাইলে ঠিক লাগতে আসে না মোর দুলাবাই হিসেবে পারফেক্ট না না এখন বাবা পারফেক্ট দেখেন দেখো গায়ে হাত দিয়ে কথা বলবো না আমি আমার সুচুরি আছে গায়ে হাত দিয়ে কথা বলে হইবে কি তাইবে না দেখেন আমি আমি কিন্তু মেয়ে মানুষ ঠাস করে হাত দেওয়া কেটে আমি চাই না আপনি দিমু কি হইবে হইবে অনেক কিছু বলেন একটু ঠান্ডা করেন না কি আচ্ছা ছাড় না এই তুই কি আমার মাইয়া এটা তুমি ভালো জানো হাসপাতাল থেকে পাল্টাই আনছো কিনা কেমনে কমো চুপ কর তুই এটার কি বিয়ে করছিস সি 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 মা ওরে দেখতে যেমনই হোক ছেলেটা কিন্তু খুব ভালো ও দুই দিন আমাদের বাড়িতে থাকুক তুমি ওরে দেখো দেখবা তুমি ওর ভক্ত ও তোমার ভক্ত হয়ে গেছে এটা তো দেখতেই পাইলাম শালিরে করে সালাম আসলে ও বেশি এক্সাইটেড হয়ে গেছে তো এর জন্য একটা ভুল করে ফেলছে শুকনা কালো চিকনা চাকনা দেখলে কি হবে ওর মনটা কিন্তু খুব ভালো খুব সহজ সরল একটা ছেলে আর খুব মা ভক্ত মা দেখো আর মনটার মধ্যে তুই ঢুকছিলি না ফজিল কোন জায়গার মাইয়া আমার জ্ঞান দিতে আছে মা তুমি রাগ করতেছো কেন তোমার মেয়ের ভালোবাসার মানুষ মেনে নাও না তা জামাই বাবা কি কাজ কাম করেন সাবিসি কি কি না না আসলে হচ্ছে কি মা
ওর বিশাল বড় একটা চায়ের ফ্যাক্টরি আছে, মানে চা পাতার ফ্যাক্টরি আছে, ওই ওইটার কথাই বলছে। এই যে চেহারা দেখো না, চা পাতা যেমন কালো এরকম ও কালো আর চা পাতার ব্র্যান্ড শুনতে শুনতে ও শুকাই গেছে। বিজয় পাস করছে আর কি। বিজয় পাসটা কি? এটা হচ্ছে তোমার এশিয়া মহাদেশ ছাইরা ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়া, মানে বড় বড় দেশে গিয়া ডিগ্রি নিয়ে আসছে, দুইটা ডিগ্রি নিয়ে আসছে। আমি ডিগ্রি না স্যার, ডিগ্রি বানান করেন তো। আই রাখ, আর কি তুই চাকরি ইন্টারভিউ নিতেছ? হ্যাঁ এটাই তো কথা। হ্যাঁ মা, আমাদেরকে কি এখানে দাঁড় করাই রাখবা না ঘরে যাইতে বলবা? ঠিক আছে, আই লাই লাই দিগাই লাইয়ে জামারে লাইয়ে তোমরা যা মরে সবুজের বলাই কাম সারতে হইবে। আচ্ছা সবুজকে ডেকে এনে বল লাগেজটা নিয়ে আসতে। পাইছি এক সবুজের। এ সবুজিয়া, এই সবুজিয়া এইখানে। এ বড় ভাই বলাই সবুজ। সবুজ আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সবুজ আমাদের লাগেজটা নিয়ে আসো তো ভেতরে। আনতে আসি মা, চল। আনিস ফটো বেন কি খেতে কোলায় মা নাড়া কাটে না, ওই নাড়া কাটার মতো দেখা যায় হালা ফেলা কোনো চোর হালা ফেলা শেষোর। আমরা কিন্তু পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার বুঝলাম। কি কি বুঝবো কি? আপনি যেভাবে আমার দর্শন মনে হইতেছেন যে আমি চোর, দেখেন আপনার কপালে নাই ম্যাডাম, নাই। হ্যাঁ না থাকলে ওখানে মনে কর সিল মারি হলো মুই। আর পর তোরে মুই ওই ম্যাডামের এই হাজবেন্ড হইতে দিমু না। আচ্ছা তোরে না কারণ কাজী অফিসে যাই, আবার নাম বদলাই দিব তো। নাম বদলাই দিব? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি একটু ডাক দিব না? আচ্ছা ডাক দেন, ডাক দেন। জাগো বাড়তে জীবনটারে অতিষ্ঠ করিয়া লাইলাম খাটতে খাটতে, যার বাইনা জীবনটারে শেষ করিয়া লাইছি, জীবনটার তেজ পাতা বানাইয়া লাইছি। হেরে যেতকালে পাইলাম না, আর ওই উডুরি আলাবেলায় কোনান তো নাইয়া কোপটা মারিয়ে দিছে। আরে কি হয়েছে এত রাত্রে এখানে ডেকে নিয়ে আসছো কেন? আমি এখানে থামলাম জামগা। মানে কি? মানে বোঝেন নাই? হ্যাঁ আপনি তো খুব ডাড়ে আছেন, আমি তো ডাড়ে নাই। হ্যাঁ আমার এখানে মাটি মধ্যে রাখছে, আমার ফিটটা রাখা গেছে, রাখছে মা গো কত কষ্ট হয়। আমি ঠিকই খাটের মধ্যে একদম কম্বল মুড়া দিয়া। আরে আসতে বলো, কেউ শুনে ফেলবে তো। শুনলে আমার কি? হ্যাঁ আর আপনি থাকে তো আমার লাভ হইতেছে না। লাভ হচ্ছে না মানে কি? দেখো তোমার আমি ভাড়া করে স্বামী নিয়ে আসছি, তুমি আমার ভাড়া করা স্বামী, তুমি তো দিন যাচ্ছে টাকা পাচ্ছ। ওই টাকার আমার দরকার নাই, চা বিচ্ছে খাইতাম যেটা ওইটাই ভালো আছে। আচ্ছা আমার বলো তো, চা বিক্রি করিয়া দিনে কয় টাকা ইনকাম করতা? ধরেন এক টাকা ইনকাম করে, অত শান্তি আছে। আর এইখানে থেকে আরো বদনামের বাকি। আর এই যে আপনাকে ঘর থেকে বাইরে এলেই রাস্তার মধ্যে গেলেই রাস্তার লোকজনে দেখে, এইটা মুন্নি জামার, এরকম সাফা ভাঙ্গা, হ্যাঁ মাজা বসকাঙ্গা আসছে, মানে সে আর কালো বান্দরের মতন হিরিন চিকে থেকে কত কিছু কয়। যা সত্যি মানুষ তাই বলে। ও তাহলে আপনার বাকি রুলেন কই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যদি হেঁটেই হয় তাহলে আমাকে সেরা জানাম যাইয়া, আমার আর থাকার ইচ্ছা নেই। দেখো আমার কথাটা শুনো। আপনি কি শোনাবেন? আপনি কি বুঝাবেন? আপনি আচ্ছা আপনার যখন স্বামীর দরকার তাহলে আপনি বিয়ে করলেন না? বিয়ে করলেন আর আমার আইনা তো কোনো ফায়দা হইতেছে না। আপনি তুমি বেশি কথা বলতেছো। এই
চা বিক্রি কইরা কোনদিন মাছ গরুর গোশত দেশি মুরগি এগুলো খাইতে পারছো? আমার বাড়িতে তো তিন বেলা বসে বসে এগুলো খাইতেছো। আমি খাইতে পারি, তবে সেটা প্রত্যেক দিন না মাসে একদিন। হে তো শান্তি আছে আপনি? আচ্ছা আমার একটু সুদা সাপটা একটা কথা বলতো। কি আপনি বিয়া না করে আমাদের ভাড়াটিয়া স্বামী হিসাবে আনছেন? এই জায়গায় তো দেখতেছি যে আপনি বিয়া করে স্বামী লইলে তো ভালোই হইতো, তা হেটা না করে এইটা করছেন কেন? ভাইরে ভাইরে বিয়ে করলে আমি কালকে সকালেই বিয়ে করতে পারি। হ্যাঁ করে করেন। হ্যাঁ কিন্তু আমি চাচ্ছি না বিয়ে করতে। কেন? আপনি সমস্যা কোন জায়গায়? সমস্যা একটাই জায়গায়। কি? তোরে ভাড়া করে আনার মূল কারণ হলো আমার মা উঠে পড়ে লাগছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমি অনেক দূর পড়াশোনা করতে চাই, নিজে স্টাবলিশ হইতে চাই, সেলফ ডিপেন্ডেন্ট হইতে চাই। আর দশটা মেয়ের মতো বিয়ের পরে ওই স্বামীর কাছে একশো টাকার জন্য হাত পাতবো, কোনো কিছু আনার জন্য জামির একশো মানে একশো দিন তার বলবো, সেটা ভাই আমি চাই না। আমি নিজে পড়াশোনা করে স্টাবলিশ হয়ে বিজনেস করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, গরিব অসহায় মানুষকে সাহায্য করতে চাই। আমি এমনভাবে মানে বড় হইতে চাই আমাকে দেখে যেন আরো দশটা মেয়ে শিক্ষা পায়, তারাও সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারে। এই জন্য মায়ের যখন উঠে পড়ে লাগছে মাকে বলছিলাম যে আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি তো কাউকে ভালোবাসি না, পাবো কোথায়? তোরে দেখে মনে হইলো তুই আমার এই সমস্যাটা সমাধান করতে পারবি। কথাগুলো যদি আমারে বুঝেই করতি যে মা আমি লেখাপড়া করব, আমি এখন বিয়ে করব না, আমি কি শুনতাম না? হ তুমি এখন আমাকে বলতেছো? তখন আমাকে কি বলছিল? ফোন দিয়ে দিয়ে বলতা আজকে এই পাত্র দেখছি, কালকে রহিমের পোলারে, পরশুদিন করিমের পোলারে। আর কি ব্ল্যাকমেলটা না করছো? আমি বিয়ে না করলে তুমি বিষ খায় মরবা, তোমার মরা মুখ দেখবো, এইগুলা শোনার কারণেই তো আমি ওরে নিয়ে আসছি। যাই হোক মা, আমি যেটা করছি এটা ভুল করছিলাম, তুই যেটা করছিস এটা খুব ভালো করছিস, কারণ তুই লেখাপড়া শিখবি, অনেক বড় হবি, বেশি কিছু করবি যেটা আমি বুঝি না। তুই সেটা বুঝতে চাইস? আচ্ছা ঠিক আছে, তোর যত পড়াশোনা করতে ইচ্ছে করে তুই করিস, আর যখন তোর মনে হইবে যে মা আমি বিয়ে করব তখন তুই আমারে বলিস। আর বাবা জি 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 খালামা আম্মা মায়ের মতো তুমি আমার মেয়েকে যত উপকার করছো জি জি, এজন্য আমি তোমার কাছে ঋণী বাবা। না বাবা, মা কখনো ছেলের কাছে ঋণী হয় না, উল্টা ছেলেরাই ঋণী হয়ে যায়। বাবা আরেকটা কথা, কি তোমার যতদিন মনে চাই আমার বাড়ি থাকবা, খাইবা, আর তুমি আজ থেকে আমার একটা পোলা। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমি তাহলে প্রত্যেকদিন কি গরু গোস্ত ভাত খেতে মাছ দেওয়া? আমি তো সাবিস বুঝছেন খুব অসুবিধা। বাজান জি, তোমার যখন মন চাইবে আইয়ো বাবা, আমি গরু গোস্ত রান্না করব। আল্লাহ যাক পাইছি। যাক মা, তুমি যে আমার প্রবলেমটা বুঝতে পারছো, আমার বুকের উপর থেকে মাথার উপর থেকে বড় একটা বোঝা নেমে গেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। চলো তুমি পুরোটাই পাবা, চলো।